आंदोलन कर अधिकार और एक समस्या तैरि है सरकार जी तर संगे कथा ना बोले तधिकार के ना माने তাহলে পশ্চিমবাংলার মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হবেন একটা অব্যবস্থা তৈরি হবে এবং গভর্নমেন্ট যে সার্কুলার দিল তারপরেও আমরা কালকে দেখলাম দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ প্রচুর সরকারি কর্মচারী স্কুল শিক্ষকরা দেখুন ভুলভাল সার্কুলার দিয়ে লোককে ভয় দেখাতে পারবেন না একটা সার্কুলারও ঠিক লিখতে পাচ্ছেন না কম্পিউটারও বানান ঠিক করে দেয় সেই বানানটাও দেখতে পাচ্ছেন এমন সমস্ত লোক টাকা দিয়ে চাকরি পেলে এরকম হয় আমার মনে হয় ওখানেও চাকরি কিনে ঢুকে পড়েছে লোক তাই এই অবস্থা হয়েছে কেন ওই সার্কুলার দিয়ে অ্যাডভাইসারি দিয়ে ভয় দেখিয়ে কর্মচারীদের আটকানো যাবে না তারা পেটে গামছা বেঁধে কাজ করবেন না আপনারা নতুন নতুন পার্টির স্বার্থে নির্বাচনের স্বার্থে প্রকল্প নিয়ে আসছেন তাদেরকে কাজ করাচ্ছেন আর তাদেরকে ডিএটুকুও দেবেন না সারা ভারতবর্ষের সমস্ত কর্মচারী কেন্দ্র আর রাজ্যের ডিএ পাচ্ছেন এনারা কেন পাবেন না তার আন্দোলন করার অধিকার আছে যদি কর্মচ্ছেদ হয় বিজেপি পাশে থাকবে তাদের বিজেপি সবসময় আছে আগামী দিনেও থাকবে।